গাইবান্ধা শহরে বন্ধুর এই বাসায় আত্মগোপনে ছিলেন আবু তহা মোহাম্মদ আদনান। বন্ধুর মাই তথ্য দেন, তহা 7 দিন এই বাসায় আত্মগোপনে ছিলেন। এখানে আসছে, সে ভীত সন্ত্রস্ত অবস্থায় আসছে, বলতেছে যে আপনি আমাদেরকে কি জন্য ফলো করতেছে, আমি কয়েকদিন আমি থাকবো, তোমরা এখন মনে হয় নিরাপদে, মিডিয়ায় যেহেতু তোমাদের সব কথাবার্তা হচ্ছে, ইয়ে হচ্ছে, তোমরা কিন্তু এখন যেতে পারো। কি একটা অবস্থা স্টোরিতে, এখন এখন একটা নতুন টুইস্ট অ্যাড হলো না? তাহলে কি আসলেই তোহা আদনান তোহা উনি আত্মগোপনে ছিলেন? আই স্টিল ডোন্ট থিঙ্ক সো। তাহলে কি এই ভদ্রমহিলা মিথ্যা কথা বলছেন? আই ডোন্ট থিঙ্ক সো ইদার। তাহলে দুইটা কীভাবে একই সাথে সত্য হইতে পারে? ওয়েল, লেটস টক অ্যাবাউট দ্যাট। প্রথমত, মহিলা মিথ্যা কথা কেন বলতে পারেন না? উনি সাধারণ ভদ্রমহিলা, ছাপোষা ভদ্রমহিলা, এরা প্রফেশনাল না, মানে পলিটিক্স করে বা এগুলো তো অভ্যস্ত না, বাসার সাধারণ মানুষ। সো ওনারা মিথ্যা কথা বললে এটা ক্লিয়ারলি আমরা টের পেয়ে যেতাম, চেহারা, ছবি, এক্সপ্রেশন, কথা বলা স্টাইল, এটা ক্লিয়ারলি ধরা পড়ে যেত। উনি একদম একদম ট্রান্সপারেন্ট আমরা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি উই ক্যান সি থ্রু হার, না উনি মিথ্যা কথা বলতেছেন না। তো তাইলে তো তার মানে ক্লিয়ারলি হচ্ছে আবু তহা মোহাম্মদ আদনান আত্মগোপনে ছিলেন, নট নেসেসারিলি। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে এক দু একদিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হবে ধারণা করছিলাম, এখন আমার মনে হচ্ছে দু একদিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারপর উনি ওই মহিলার বাসায় গেছেন। মানে লাইক এগুলোর কিসের ভিত্তি কি? আমার কোনো ভিত্তি নাই এগুলোর, এটা হচ্ছে ইস্যু এই এই স্টোরিটা নিয়ে কথা বলার, যে কারণে শুরুর দিকে আমি অপেক্ষা করতেছিলাম, মানে যেটা তো বললাম যে উনি ফিরে আসবে সেটা অপেক্ষা করতেছিলাম, কারণ উনি ফিরে আসলে আরও তথ্য পাবো, কিন্তু নিখোঁজ হয়ে গেছে এটার কোনো কথা বলার মতো কোনো ম্যাটেরিয়াল ছিল না, এখনও খুব বেশি ম্যাটেরিয়াল নাই, যে কারণে প্রচুর থিওরি মারতে হচ্ছে। থিওরি না বলে পসিবিলিটি বলি, কারণ আমাদের অনলাইনে তো আবার থিওরির অভাব নাই। পসিবিলিটি ওয়ান থিং, প্রবাবিলিটি ওয়ান থিং, আমি পসিবিলিটিগুলো আলোচনা করতেছি, আর পাবলিককে নিয়ে আমার ইস্যু, তারা পসিবিলিটি আলোচনা করে না, তারা প্রবাবিলিটি আলোচনা করে। ওকে, সো তো ভরমহিলা এক জায়গায় বলে যে সে 7 দিন, তোহা 7 দিন ওনার বাসায় ছিল, এবং আমরা জানি তোহা 8 দিন নিখোঁজ ছিল, তাহলে এই একদিন কী হইল? রাইট না, উনি কি ওয়াজ শি বিং প্রিসাইস অ্যাবাউট হার স্টেটমেন্ট, দ্য নাম্বার শি ওয়াজ গিভিং? এটা আমি জানি না, উনি কি খুব লাইক মানে কষাস হওয়ার কোনো কারণ, এই র্যান্ডমলি এমনিতে একটা নাম্বার বলার কথা, ও 7 দিন 8 দিন। আবার এমন হইতে পারে যে না, উনি যেহেতু এখন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এতদিন ধরে এত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, উনি খুব কেয়ারফুলি হিসাব করে উনি 7 দিন বলতে জানাচ্ছেন আমাদেরকে, এবং আমরা জানি 7 দিন নিখোঁজ ছিল, তার মানে একদিন কোথাও নাই ছিল। তো সেটা যেটা আমি লাইক অ্যাগেন যেটা আমি আমার ইনিশিয়াল থিওরি ছিল যে একদিন দুই দিনের মাথায় পুলিশ তাকে নিল, ডিবি বা সরকার তাকে তুলে নিল, এক দুই দিনের মাথায় ছেড়ে দিবে। সো সেটা হইতে পারে যে নিচে নিয়ে এক রাত রাখছে, রেখে ভয়টা যা দেখানোর দেখায়, অ্যাগেন যেটা বললাম যে সে পলিটিক্যাল প্রতিপক্ষ না, যেটা অন্য এপিসোড আলোচনা করছি, এবং সে সরাসরি জঙ্গিবাদের সাথে জড়িত বলে আমি মনে হয় নাই, আমার কাছে সেটা আলোচনা করছি। সে সারাদিন জিহাদ জিহাদ জঙ্গিবাদ নিয়ে আলোচনা করে, তালেবান হইতেছে এরা খুব ভালো এগুলা করে, এগুলা মানে জঙ্গিবাদ সে করে বেড়ায়, ভাষায় মুখের ভাষায় সে প্রমোট করে, এনকারেজ করে, এগুলা করে, কিন্তু সে নিজে সরাসরি বলে মনে হয় নাই, কী কেন মনে হয় নাই, জাস্ট মনে হয় না, এটার কোনোভাবে বেসিস নাই। তো সব কিছু মিলে আমার যেটা বললাম যে আমার ধারণা ছিল একদিন দুই দিনের বেশি রাখবে না তাকে, তো এখন মনে হচ্ছে সেটা একটা ভালো পসিবিলিটি হতে পারে যে তাকে আসলে একদিন গুম করছে, গুম করে একদিন পর ছেড়ে দিছে, ভয়ভীতি দেখায় যে এই ধরনের কথাবার্তা বললে অবস্থা খারাপ হয়ে যাবে, যেই কারণে আমি এখনও আই এম হ্যাভিং হার্ড টাইম বাইং এই যে এই ভার্সন যে সে ওই বন্ধুর বাসায় 7 দিন ছিল। কারণ আমরা ক্লিয়ারলি জানি যে সরকার যাদেরকে তুলে নিয়ে যায়, তারপর তাদের সবার হইতেছে ফিরে আসার পর একই কমন প্যাটার্ন, এরা ভয়ে আতঙ্কে তটস্থ, একেবারে বাকরুদ্ধ, কারোর সাথে কথা বলে না, এদের ট্রমা কাটতেই বহু দীর্ঘ সময় লাগে। সেটাও যদি অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়ে থাকে সেটার ক্ষেত্রে হয় হইতে পারে, কিন্তু তখন কিন্তু মানুষ ঘরের কোনায় লুকিয়ে থাকে না, তখনও যদি তারা ট্রমাটাইজ হয়, মিডিয়ার সামনে আসে, কথা বলে, বিচার চায়। আপনি একমাত্র লক্ষ্য দেখবেন যে মানুষ এই দেশের বাংলাদেশের মানুষ একমাত্র বিচার চায় না যখন অকুপাইং ফোর্সের হাতে মারাটা খেয়ে যায়, তখন আর এরা বিচার চায়নি, একেবারে ঘর কোনো হয়ে যায় ভয়ে আতঙ্কে, কারণ যাবে কোথায়, আর রাষ্ট্রের হাতে যদি নিগৃহীত হয় তাহলে আর যাবেটা কই, রাষ্ট্রের চেয়ে পাওয়ারফুল তার কিছু নাই। আপনি দেখেন যে এই পরিমাণের ঘটনায় সে 4-5 দিন বিচার চেয়ে বেড়াইছে, চুপচাপ ছিল, 4-5 দিন পর যখন সে
মিডিয়ার এবং মানুষের সাপোর্ট পাইছে, সে কিন্তু তারপর তার ইয়ে থামতেছে না, সংবাদ সম্মেলন প্রতিদিন প্রতি রাত একবার করে সংবাদ সম্মেলন করতেছিল, এবং সে তার পিরিয়ডের মধ্যে সে আমাদেরকে বলছে স্ট্যাটাস দিয়ে যে আমার পিরিয়ড চলতেছে, প্রচণ্ড ওক। এটা সকল ক্ষেত্রে আপনি দেখবেন, কেউ যদি কারো দ্বারা নির্যাতিত হয় এবং সে যদি বিচার সাপোর্ট পায় তখন সে আরও সামনে আগে আসে, হ্যাঁ এবার আমি বিচার চাই, সবাই আমাকে সাপোর্ট দেয়। কিন্তু একমাত্র যখন রাষ্ট্রের হাতে কেউ মারাটা খেয়ে যায় তখন তারা তো বিচার চাই না, কোনো অবস্থাতে মুখ থেকে বের হয় না আমি বিচার চাই, তারা জীবন নিয়ে বাঁচতে পারলে খুশি, কারণ তাদের কিন্তু এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। তো এক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা অন্যান্য যে কোনো গুমের ঘটনার মতো, সরকার কর্তৃক গুমের ঘটনার মতো আমরা দেখতে পাচ্ছি, সে বের হয়ে আসার পর তার পরিবার সহ দরজা জানলা বন্ধ করে আতঙ্কে কোনো কথা বলতেছে না, কোনো বিচার চাচ্ছে না, যেখানে মিডিয়া সারা দেশ তাদের জন্য এরকম অ্যাক্টিভিজম করলো, এই সাপোর্ট পাওয়ার পর তারকে কেউ কে বা কারা ফলো করতেছিল, রাইট, সে যেই দাবি করা হচ্ছে সে কিন্তু তাহলে বের হয়ে আসার কথা, কারা আমাকে ফলো করছে আমি এটার বিচার চাই, এদেরকে খুঁজে, একটা কথা না, একদম খামোশ হয়ে গেছে। তার মা আছেন, তার বোন আছেন, কিন্তু তারা কথা বলার মতো পরিবেশে নাই। তবে যতটুকু আমি অন্য জায়গা থেকে জানতে পেরেছি যে তহরও মানসিক অবস্থা খুবই খারাপ আছে, সেও কিন্তু সেভাবে ঠিকঠাক মতো কথা বলতে পারছিলেন না। এই সব কিছু একেবারে খাপে খাপ বসে যাচ্ছে হচ্ছে সরকার গুম করার সাথে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন তার পরিবার দাবি করতেছে, তার মা দাবি করছে যে তার করোনা উপসর্গ আছে, এই কারণে সে এখন গৃহবন্দী অবস্থায় আছে, সে বের হয়ে আসবে কিছুদিন পর, এসে মিডিয়াতে কথা বলবে। ওকে, করোনা উপসর্গ থাকলে করোনা টেস্ট করাচ্ছেন না কেন? মানে সে তো এখন তারকা বাংলাদেশের, রাইট, বাংলাদেশ তারকা, সে তো তার এলাকাতে আরও বড় তারকা, সারা বাংলাদেশের জাতীয় ন্যাশনাল আলোচনার কেন্দ্রবিন্দু। আর করোনা উপসর্গ থাকলে তো এখন তার এলাকার যে হাসপাতাল থেকে দৌড়ে কিট টিট নিয়ে যাওয়ার কথা তার টেস্ট করার জন্যে, যে করোনা আছে কি না, রাষ্ট্র উদ্যোগী হওয়ার কথা, কারণ সে এখন একটা টক অফ টাউন না, সে এখন টক অফ কান্ট্রি, রাইট, না তার করোনার উপসর্গ আছে, এই দোহাই দিয়ে তাকে ঘরে আটকে রাখা হয়েছে, বেরোতে দেওয়া হচ্ছে না, কিন্তু টেস্টও করে আমাদেরকে কনফার্মও করা হচ্ছে না তার করোনা আছে কি না, কারণ টেস্ট করলে দেখা যাবে করোনা নাই, তখন তো বলতে হবে করোনা নাই, হ্যাঁ সেটা তো বলা যাবে না কারণ তাকে। সো না না, আমি 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 এখনও হইতে পারে, হইতে পারে না তো তা তো না, রাইট, আমরা তো আর জানি না কোন, নাথিং ফর শিওর, এনিথিং ফর শিওর, বাট মনে হচ্ছে না, ইটস ভেরি হার্ড টু বিলিভ, যে কারণ আমরা সকলের ক্ষেত্রে এটা খুবই কমন টেম্পলেট, যে রাষ্ট্রের হাতে গুম হইলে তারা মানুষ যারা ফিরে আসে তাদের কী অবস্থা হয় সে, এবং ওকে জায়গা তো সেটা আমরা সংবাদ সম্মেলন নাকি করবে ভবিষ্যতে, যখন করবে তখন আরও বিশ্লেষণ করার ম্যাটেরিয়াল পাবো, এখন পর্যন্ত মুখ থেকে তো হা একটা কথাও শুনি নাই। সো দুই দুই চার মেলানোটা খুবই ডিফিকাল্ট, এখন আমাদের কাছে দুইও নাই, দুইও নাই, দুই সম দুই যোগ শূন্য সমান চার মিলাইতে হচ্ছে এখন, যেটা আই ডোন্ট ফিল কমফোর্টেবল অ্যাবাউট, যে কারণে আমি বেশি কথা বলতে চাইও নাই, একটা পর্বই করছি এই পর্যন্ত, রাইট, এই ইস্যুতে সেটা অনেক সময় নিয়ে করছি কারণ খুব বেশি ম্যাটেরিয়াল নাই কথা বলার মতো, ফাউল থিওরি আমি দিতে চাই না, কিছু বেসিস অ্যাটলিস্ট থাকা চাই, সো সে যখন সংবাদ সম্মেলন করবে তখন আরেকটু ভালো বুঝতে পারবো। লাস্ট আপনাদেরকে একটা মজা দেখাই, এই বিষয়টা নিয়ে তো অনেক আমরা টেনশনে আছি, টেনশন করে লাভ নাই, এটা শোনার বাংলা অকুপাইং ফোর্সের হাতে আমরা সকলে বন্দি, কে কবে কাকে কখন খেয়ে দেবে নোবডি নোজ, সো ওইগুলো নিয়ে দুশ্চিন্তা না করে মজা নেন, একটা মজার অংশ দেখেন, এই চামে ঢুকে পড়ছে এক চেতনাবাদ। তহার বন্ধু সিয়ামের পরিবার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবেই পরিচিত বলে জানান মুক্তিযুদ্ধ গবেষক। বুঝছেন নাই, এখানে একটা ঘটনা, এক লোক নিখোঁজ হয়ে গেছে, সে আরেকজনের বাসায় আশ্রয় চাইছে, আশ্রয় এর মধ্যে ঢুকে গেছে চেতনাবাদ, যে যার বাসায় আশ্রয় নিছে তারা 1971 সালে আজকে থেকে 50-55 বছর আগে মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। বেশি কথা বললে এটা লাইট ওয়েট হয়ে যাবে, যদি মজা পেয়ে থাকেন, যদি মজা পেয়ে থাকেন তাহলে মুখের মধ্যে এই স্বাদটা নিয়ে বাসায় ফিরে যান, ওই বেশি সিরিয়াস হয়ে যান না, এটা বাংলাদেশ এগুলো অনাদিকাল থেকে হয়ে আসতেছে, হচ্ছে, হবে সামনেও, বেশি সিরিয়াস হয়ে যান এগুলো নিয়ে, ওই যে ভদ্রলোক দাবি করলো না যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এই কমেডি শুনে বাড়ি ফিরে যান।